হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ফোন নিয়ে আসলাম, রিয়েলমি 11 প্রো প্লাস, রিয়েলমি 11 প্রো, দুটাই রয়েছে মাহি মোবাইল AtoZ-এ। যারা নিতে চান তারা চলে আসতে পারেন। আজকে দেখাবো 11 প্রো প্লাসে কী কী রয়েছে। 11 প্রো প্লাস প্রথমেই এটার ভিতরে থাকবে একটি সিলিকন কাভার, ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়েল এগুলোই থাকে, একটি সিম এজেক্টর আর কিছু ক্যাটালগ। তারপর আমি চলে যাব ফোনে। ফোনে যাওয়ার আগে আমি চার্জারটা দেখাবো। 100 ওয়াটের চার্জার, খুবই দ্রুত চার্জ, বুক চার্জার, টাইপ সিটি USB। তারপরে আমি সেটটা দেখাবো আপনাকে। প্রথম লুকই যদি বলি, ওয়াও, ফ্যান্টাস্টিক লুক রিয়েলমি 11 প্রো প্লাস। এটা ডিসপ্লের সাইজটা যদি বলি 6.7 ইঞ্চ, আর ওয়েটটা যদি বলি, ওয়েট 183 গ্রাম। আর অ্যামোলেড ডিসপ্লে, 120Hz-এর অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটিতে আপনি যদি বলেন যে প্রসেসর কী দিয়েছে, প্রসেসর দিয়েছে এই ফোনটিতে 7050 ডায়মন্ড সিটি প্রসেসর। আর ক্যামেরায় যদি বলি, ব্যাক ক্যামেরা দিয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনের ক্যামেরা দিয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। তো ডিসপ্লে যারা, মানে এই ফোনটি কার্ভ ডিসপ্লের ভিতরে যাদের পছন্দ তারা নিতে পারেন। ব্যাটারি এমএএইচটা ভালো আছে, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, আর ডান পাশে ভলিউম বাটন, পাওয়ার বাটন। এটাতে দুটি সিমই ইউজ করতে পারবেন, এটাতে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। 8128, 8256, 12256 বিভিন্ন ভেরিয়েন্টের গুগলে গেলে পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালে 8128 এবং 8256টাই আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি। এই ফোনটি আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কার্ভ ফোন, খুবই সুন্দর। আমি বলবো 11 প্রো প্লাসটি যারা নিতে চান তারা চলে আসেন মাহি মোবাইল AtoZ, বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক 27 নম্বর দোকান, অথবা যমুনা ফিচার পার্কে। দুটি কালারের পাবেন, আরেকটি কালার ব্ল্যাক কালার। যাদের দরকার তারা চলে আসতে পারেন বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক 27 নম্বর দোকানে।